आंटी के पास खेत। आंटी आप जाइए, आप जाइए, जाइए जाइए, आप भी जाइए। हैप्पी इंडिपेंडेंस डे टू एवरी वन। आज के 15th August স্বাধীনতা দিবস। কালকে রাত্রিবেলা আমরা গেছিলাম, তোমরা যেরকম দেখলে লাস্ট ব্লগে, প্রোটেস্টে, এবং ওই আশা নিয়েই ফিরেছি বাড়িতে। এবং একটা আবার নতুন সকাল শুরু করলাম যে যা হয়েছে তার যেন প্রপার জাস্টিস পায়, এবং ওই ফ্যামিলিটি যদি জাস্টিস পায় তার সাথে আমরা অনেকেই জাস্টিস পাবো। তো এই এই আশার সাথে এগিয়ে আজকে দিনটা শুরু করছি খুব সুন্দর একটা সকালে। আজকে আমাদের বিল্ডিংয়ে ফ্ল্যাগ হয়েস্টিং আছে, তো ওখানে যাচ্ছি। ফ্ল্যাগ হয়েস্টিংয়ের পর তারপর কিছু ছোটোখাটো কালচার প্রোগ্রামও অর্গানাইজ করা হয়েছে, ফলোড বাই একটা ফুটবল ম্যাচ। তো মিঠুন ফুটবল খেলছে, মিঠুন নেমে গেছে অলরেডি, ওরা সব অর্গানাইজ করছে ওখানে। তো চলো যাই ফ্ল্যাগ হোয়েস্টিং করে, তাড়াতাড়ি দেখাচ্ছি তোমাদেরকে আজকে কি কি হচ্ছে। সবাই নিচে চলে গেছে অলরেডি, দেখা যাক কি স্টেটাস। আমাদের সামনের মাঠেই হচ্ছে প্রোগ্রামটা, তো মাঠে অলরেডি সবাই আছে। হালকা বৃষ্টিও পড়েছে, ফুটবলের জন্য বেশ ভালোই ওয়েদার। এই যে আমাদের পেছনের মাঠটা, এই মাঠেই হচ্ছে ফুটবল ম্যাচ আজকে, প্র্যাকটিসও শুরু হয়ে গেছে যথারীতি, দেখা যাক। এখানে অনেক বাচ্চাদের দেখতে পাচ্ছি আপাতত। ওরে বাপ রে বাপ, এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। হ্যাঁ দাঁড়ো, একটা ফটো নি, ঠিক আছে। তোমার সঙ্গে শুধু এবার হবে ফুটবল খেলা। অল প্লেয়ার্স আর হিয়ার। হ্যাঁ মিঠুন রেডি? আজকে হ্যাঁ ফুটবল খেলা হচ্ছে, অনেক দিন ধরে মাঠটাকে পরিষ্কার করা হয়েছে আর আজকে মাঠটাকে স্ট্রেট করা হয়েছে আর এবার হবে খেলা শুরু। তোমার জার্সিটা দেখাও। ও বাবা একদম, চলো টিম ফর্মেশন হয়ে গেছে, এবার টিম স্ট্র্যাটেজি হচ্ছে টিমে টিমে খেলা, হাড্ডা হাড্ডি লড়াই। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ফুটবল ম্যাচের জন্য নেচারও প্রিপেয়ার্ড, তো এবার বৃষ্টিতে হবে ফুটবল ম্যাচ। মার করে গেছে,
জায়গাটা ভাই কার কোয়ালিটি ভালো দিয়ান টাপ দিছেন মঙ্গলবার কালকেও তো আছে যাচ্ছে আমি আমি মেরে দিই নাকি ফার্স্ট রাউন্ড ওভার এটা সেকেন্ড রাউন্ড হলো না না ফার্স্ট রাউন্ড হয়ে গেছে সুজয়াঙ্কদের খেলা এখানে পুরো জমে উঠেছে মানে দুটো করে রাউন্ড করা হচ্ছে দুটো করে টিম করা হয়েছে তো দুটো দুটো ম্যাচ হয়ে গেল এবার হচ্ছে থার্ড ম্যাচ মানে কোয়ালিফাইং রাউন্ড বিটুইন দ্য টু ওনার্স টু উইনার্স তো এখন ব্রেক টাইম ব্রেকের পর আবার শুরু হবে থার্ড রাউন্ড থার্ড রাউন্ড যারা জিতবে তাদের সাথে ফাইনাল ম্যাচ হবে ফ্রি কিক বাবা তোমরা এদিকে আছো ফাইনালটি তো ভালো তুমি যদি একটু যাওয়ার আর সেফ না বা দারুন মনোজ দারুন এই তো চাই গোল ও গেল রে গেল ওই শাবাশ বিয়ান হোক গোল করার চেষ্টা করছি যেটা গোল গোল ও
গোল হলে হলো এর সাথে এর আজকের ম্যাচ এখানেই শেষ কে উইনার হলো বুঝতে পারছি না ম্যাচটা যে এটা শেষ হলো সেটাও বুঝতে পারলাম না মানে এখনো ওদের ওরাও কনফিউজ আরেকটা ম্যাচ হবে কিনা এখানে আমাদের জুনিয়র জুনিয়র প্লেয়ারদের ম্যাচ শুরু হয়েছে আন্ডার টেন ম্যাচ হচ্ছে এখন আচ্ছা ম্যাচ আর হবে না এটাই শেষ শেষ আচ্ছা তাহলে শেষ ফাইনালি শেষ জিতলো কে টিম মনোজ কোন মনোজ ভালো খেলেছে হচ্ছে সোহম ঠিক আছে ওর একবার জার্সিটা দেখিয়ে দাও ও শাবাশ জার্সি পরেছে নাম তো রাখতেই হবে ভালো খেলেছে আমরা থার্ড প্লেস ওরা ফার্স্ট প্লেস শাবাশ সেকেন্ডটা কি হলো সেটা ও সেকেন্ড আইটা টিম আছে হ্যাঁ কিছুই বুঝতে পারছি টিম আছে কোন মনোজ জিতলো টিলি মনোজ মনোজ এন্ড টিম না আমরা আমরা জিতেছি আমরা থার্ড হয়েছি উইনার্স আরে উইনার্স একটু দাঁড়াও একটা ছবি হবে তো এই ট্রফিটা কই এটা কি উইনার টিম হ্যাঁ বলটা মাঝখানে দাও পায় পায় বল এই তো এই হচ্ছে আমাদের উইনিং টিম ব্যাস সো এর সাথে আজকের আমাদের ইভেন্ট এখানেই শেষ এরপর আমরা জাস্ট নর্মাল বাড়িতেই যাবো গিয়ে রিল্যাক্স করবো একটু গল্প আড্ডা করবো বেশ ভালোই হলো আজকে 15th August সেলিব্রেশন ফ্ল্যাগ হোয়েস্টিং তারপর কালচার প্রোগ্রাম অ্যান্ড ফাইনালি স্পোর্টস দিয়ে শেষ আমাদের অনেক লোকজনই আর কি টায়ার্ড হয়ে গিয়ে বাড়ি চলে গেছে না হলে একটু গ্যাদারিং করে একটু গল্প আড্ডা করাই যেত দেখা যাক যারা যারা স্টে ব্যাক করবে একটু গল্প আড্ডা করা যায় নাহলে সমনিতার সাথে একটু আগে প্ল্যান হচ্ছিলো যে মিঠুন আর বিহান তো প্ল্যান করে নিয়েছে এবার ওদের পায়ে পায়ে ফুটবল হয়ে গেছে তাই জন্য এবার হাতে হাতে খেলবে মানে হচ্ছে ওরা এখন PS4 নিয়ে ফিফা খেলবে তো ওখানে খেলবে আর আমি আর সমনিতা প্ল্যান করেছি তাহলে আমরা আজকে মুভি দেখব অপরিতাদি অয়নদা ওরা আজকে রাই এসছে তো এই রাইকে নিয়ে পুজোর শপিংয়ে গেছে কারণ এরপর টাইম হবে না রাই আবার ফেরত চলে যাবে জামশেদপুর তখন ওর কলেজে আবার পুজোর সময় আসবে তাই অয়নদা অপরিতাদি আজকে এখন নেই ম্যাচে আর নেই কিন্তু সকালবেলা তোমরা দেখেছো ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের সময়ও ছিল ওরা তো যাই হোক এরই সাথে আজকের ম্যাচ এখানেই শেষ সেলিব্রেশন এখানেই শেষ এরপরে কী কী করছি তোমাদের দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাকো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স কত বছর পর মনে হচ্ছে এই মাঠে খেলা হলো আজকে ফার্স্ট টাইম খেললে হ্যাঁ একটা খুব ভালো আমাদের টিমের সিনার্জি সেট হয়ে গেল আর খেলে খুব মজা হয়েছে আজকে আলটিমেট কথা বাঙালি মানে ফুটবল ফুটবল মানে বাঙালি হ্যাঁ আর এরকম ম্যাচ মাঝে মধ্যে এবার হতেই হবে না কন্টিনিউ চলবে এবার এবার কিন্তু উইকেন্ড স্পেশাল ম্যাচ উইকেন্ড স্পেশাল কিন্তু আমরা তো এরকম তোমরা ম্যাচ খেলতেই পারো হ্যাঁ হ্যাঁ বেশ একটা মানে ইয়ো হয় বার্নআউট হয় বার্নআউট হয় একটা গ্যাদারিং হয় এটা একটু হেল্প হবে কমতে আর এটা দিয়ে কি হবে PS4 এ খেলে গেলে খেলে গেলে হাতটা পাটাও সেট করো হাতের সাথে সাথে হ্যালো তো এই গেম খেলার মাঝখানেই আমাদের বাড়িতে আজকে আরো দুজন গেস্ট এসছে এই যে মনোজ এসছে আমরা সকালেই অবশ্য তোমাদের সাথে দেখা করেছি আকাঙ্ক্ষা আর আরবের সাথে তো তোমরা একটু আগে দেখা করলেই খেলা করছিল ঘুম পেয়ে গেছে আরবে ওই জন্য টায়ার্ড একটু গল্প আড্ডা করি আবার ফিরে আসছি হ্যাঁ
আরে তুমি আসো 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 আসো, আরে দেখো সবাই আছে এখানে অলরেডি। আজকে কে বানিয়েছে বিরিয়ানিটা? বিরিয়ানিটা বিপ্লব সুকন্দা। আজকে এখানে আমাদের বিরিয়ানির ইনভিটেশন, মানে ইন্ডিপেন্ডেন্স ডে ফুল অন একদম হ্যাপেনিং। সকাল থেকে তো চলছেই আমাদের সেলিব্রেশন, তো এখন হচ্ছে আমরা এসে বিপ্লবদার বাড়িতে, এই আড্ডা অলরেডি চলছে। আর এখানে সুনন্দিতা দি অ্যাজ ইউজুয়াল ব্যস্ত কাজে, এক হাঁড়ি বিরিয়ানি এখানে তাওয়াতে গরম হচ্ছে, খুলেছে অলরেডি। ও বাহ, দারুণ দারুণ। এখানে সুন্দর গল্প আড্ডা হচ্ছে, আর বাচ্চা বাটি আছে ভেতরে, দেখা যাক বাচ্চা বাটি কি করছে। বাহ কি মজা, এটা কি সোনা? ও ওরা বানিয়েছে স্পেশাল স্যানিটাইজার। আর আমি এখানে লিখেছি কি কি বলবো, সিক্রেট বেটার স্যানিটাইজার ফর গার্লস ডিসকাউন্ট 1020, আর হচ্ছে ফ্রি ফর পুয়ার পিপল। আর আমার মুখে বলে দেবো এমনি যে এইটা যদি মাকে হাতে তাহলে হাতটা পুরো শাইন করবে, তাই? আর এটা আমি এটা ভালো, তুমি সেন্ট আঁকতে পারবে দেখি কি গেছে, সেন্টের জন্যও করতে পারো, কি গেছে দেখাও। ও ওয়াও, আর আমি একটা সসেজ বানাচ্ছি। সসেজ? আর বেদাংশী কি করলি? বেদাংশী কত মজা। ও কি কুকিং হচ্ছে এটা? বাহ, শ্রেয়ান কি কুক করছিস? তাহলে কি করছিস তুই, সাজাচ্ছ? এই ব্রিজটা বন্ধ করো তোমার, লন্ডন ব্রিজ। খুব মাথা ধরেছিল, নিচে রাস্তায় রেস্ট নিচ্ছিলাম, তারপর বিরিয়ানির গন্ধে এবং টানে চলে এলাম উপরে। বিরিয়ানি সব আমি আগেই একটু খেয়ে নিচ্ছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। কেমন আছে? ওরে বাহ 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 বাহ, আজকে অলরেডি 18 আগস্ট হয়ে গেল, মানে 3 দিন হয়ে গেছে, 15 আগস্ট গেছে এবং আমাদের বিল্ডিংয়ে এই প্রোগ্রামটা হয়েছিল। কিন্তু সামাও না, সব মজার মধ্যেও সব কথার মধ্যেও সেই ঘুরে ফিরে আমরা যা ডিসকাশন করছি ওই একই টপিক, এই আর্চিগড়ের ইনসিডেন্ট। এখন এইটা আর শুধু কলকাতা সীমিত নেই, এটা এখন পুরো বিশ্ব জুড়ে এই প্রোটেস্টটা স্টার্ট হয়েছে, দ্য প্রোটেস্ট ফর জাস্টিস। এবং সত্যি এই জিনিসটা না, মানে মানে প্রচণ্ডভাবেই ইম্প্যাক্ট ফেলেছে প্রত্যেকের ওপর, কিছুতেই ব্যাপারটা ছাড়তে পারছি না। দেখো লাইফ মুভস অন, লাইফে আমরা প্রত্যেকে প্রত্যেকের নিজেদের দৈনন্দিন জীবনযাপন চলেই যাবে, কিন্তু তারই মধ্যে আমরা যেন কোনোভাবেই ক্লান্ত হয়ে এই জাস্টিসের লড়াইটা যেন না ছেড়ে দিই, এই লড়াইটা যেন চলে শেষ অবধি চলে, যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে। সুতরাং সেটা যেভাবেই হোক, উই ওয়ান্ট জাস্টিস, অ্যান্ড এটার জন্য শেষ অবধি আমরা সবাই লড়ে যাব। অ্যাকচুয়ালি ওই কারণেই না আর ব্লগটাকে এডিট করে ওঠা হয়নি, এবং যদিও বা 3 দিন হয়ে গেল, ক্যামেরা তুলে টুকটাক ক্যাপচার তো করছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদেরকে আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইলের পার্ট করে রাখতে পারি, নিয়ে চলতে পারি।
কিন্তু মানে ওই যে বসে এডিট করব না তখনই মনে হচ্ছে তার থেকে একটু নিউজটা দেখে নিই বা লোকেদেরকে ফোন করছি যে কিছু খবর পাওয়া যাচ্ছে কি না। বাট বন্ধুদের সাথেও ডিসকাশান চলছে এবং স্বাভাবিকভাবেই না তখন মাথায় কাজ করছে না যে বসে এডিট করে তোমাদের সাথে একটু শেয়ার করি যে এখানে এতটা ডিলে হয়ে গেল, তার জন্য এক্সট্রিমলি সরি। চেষ্টা করবো যখনই যা ভিডিও তুলবো তখনই তোমাদের সাথে মিডিয়ার সাথে শেয়ার করতে পারি, খারাপ লেগে থাকলে প্লিজ ক্ষমা করো। এনিওয়েজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি এরই সাথে। আশা করছি তোমাদের আমাদের ইন্ডিপেন্ডেন্স ডের আর জি ফ্যামিলিতে, আমাদের বিল্ডিংয়ের নাম রয়্যাল গার্ডেন্স, তো এই রয়্যাল গার্ডেন্স ফ্যামিলি আর জি ফ্যামিলি, আর জি ফ্যামিলির ইন্ডিপেন্ডেন্স ডের আমাদের যে ছোট্ট আয়োজনটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে জানিও এবং তোমাদের কী ভিউ সেগুলোও জানিও অবশ্যই। ভালো থেকো, সুস্থ থেকো।